बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम उच्च माध्यमिक श्रेणी शिक्षार्थी समाज विज्ञान द्वितीय वर्षेर अनलाइन भिडियो क्लासे स्वागत जानाच्छि। आजकेर आलोच्य विषय समाज विज्ञान द्वितीय वर्षेर अध्याय आठ बांग्लादेशेर सामाजिक परिवर्तन थेके पार्ट एक सामाजिक परिवर्तन कि सामाजिक परिवर्तन सामाजिक परिवर्तन बोलते आमरा बुझी सामाजिक काठामोर पुनर्गठन बा रूपान्तर। परिवर्तन शब्दटी हच्छे रूपान्तरमूलक उत्पत्तिमूलक नय, एकटि विशेष सामाजिक रूप थेके अन्य रूपे रूपान्तरी हच्छे सामाजिक परिवर्तन। विभिन्न समाजबिज्ञानी सामाजिक परिवर्तनके विभिन्न भावे संज्ञायित करेछे। निम्ने आमरा कयेकजन विज्ञानी संज्ञा उपस्थापन करार चेष्टा करछि। प्रख्यात समाजविज्ञानी ম্যাকাইভার বলেন সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সম্পর্কের পরিবর্তন। সমাজবিজ্ঞানী কিংসলে ডেভিস বলেন সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক সংগঠনের পরিবর্তন। টিবি বটমুর তার সোশিওলজি গ্রন্থ বলেন সামাজিক পরিবর্তন হচ্ছে সামাজিক কাঠামোর মধ্যে পরিবর্তন কিংবা বিশেষ বিশেষ প্রতিষ্ঠান সময়ের পরিবর্তন অথবা বিভিন্ন প্রতিষ্ঠানে পারস্পরিক সম্পর্কের মধ্যে পরিবর্তন। উপর্যুক্ত সংজ্ঞাগুলোর আলোকে আমরা বলতে পারি যে সামাজিক পরিবর্তন হচ্ছে আর্থ সামাজিক সম্পর্কে বা সমাজ কাঠামোর পরিবর্তন, সমাজের বিভিন্ন অর্থনৈতিক রাজনৈতিক সামাজিক সাংস্কৃতিক ও ধর্মীয় প্রভৃতি উপাদানের রূপান্তর ঘটলে সামাজিক পরিবর্তন ঘটেছে একথা বলা যায়। সামাজিক পরিবর্তনের কারণ, সামাজিক পরিবর্তনের বিজ্ঞানীরা সাতটি উল্লেখযোগ্য কারণের কথা বলেছেন, যথা ভৌগোলিক কারণ। সামাজিক পরিবর্তনের ক্ষেত্রে ভৌগোলিক পরিবেশের বিরাট প্রভাব রয়েছে। ভৌগোলিক কারণে মানুষের জীবনযাত্রা বিভিন্ন ধরনের হয়ে থাকে। ভৌগোলিক কারণের জন্যই বাংলাদেশে পাট উৎপাদনের হার অধিক হয়ে থাকে। আমরা দেখতে পাই যে সমতলে খনি খারাপি কম হয় এবং পাহাড়ি এলাকায় খুন খারাপি বেশি হয়। তার একমাত্র কারণ হচ্ছে ভৌগোলিক জৈবিক কারণ। সমাজ জীবনের উপর যে বংশগত প্রভাব রয়েছে তা অতি প্রাচীনকাল থেকে স্বীকৃত। আদিম সমাজে সামাজিক বিস্তার রয়েছে রক্ত সম্পর্ক এবং জৈবিক নির্বাচনের গুরুত্ব অনেক। এসবের ভিত্তিতেই সামাজিক মর্যাদা নির্মিত হতো। গ্রিক ও রোমের অভিজাত ও দাস শ্রেণীবিদের মূলে ছিল রক্ত বংশগত বিভিন্নতা। সুতরাং দেখা যাচ্ছে বংশগত বা জৈবিক কারণের উপর সমাজ এবং সভ্যতার অগ্রযাত্রা নির্ভর করছে। জনসংখ্যাজনিত কারণ, জনসংখ্যা সমাজ পরিবর্তনের অন্যতম কারণ। যেসব দেশের সম্পদ এবং সুযোগের তুলনায় জনসংখ্যা এবং জন্মহার বেশি সে সমাজগুলা তো দরিদ্র অশিক্ষিত পুষ্টিহীন এবং ব্যাধিগ্রস্ত জনসাধারণ নিয়ে গড়ে ওঠে। উন্নয়নগামী সমাজে দেখা যায় জন্মহার না কমলেও চিকিৎসা বিজ্ঞানের প্রয়োগের ফলে মৃত্যুর হার কমে যায় এবং জন্মহার বেড়ে চাপ সৃষ্টি হয়। রাজনৈতিক ও সামাজিক কারণ, প্রাচীনকালে পরিবারই ছিল রাজনৈতিক ও সামাজিক প্রতিষ্ঠানের কেন্দ্রস্থল। পরবর্তীকালে আমরা দেখতে পাই যে বিভিন্ন পর্যায়ে অফিসার ও অন্যান্য পদের যেমন মন্ত্রিপরিষদ বিভাগে প্রধান উল্লেখযোগ্য। এই রাজনৈতিক দলগুলো সমাজ পরিবর্তনের ক্ষেত্রে বিরাট প্রভাব বিস্তার করে। যান্ত্রিকতা, শিল্পায়ন ও শহরায়নের ফলে সমাজে যান্ত্রিকতা বৃদ্ধি পায়। এই যান্ত্রিকতা সমাজে দ্রুত পরিবর্তন সাধনে প্রভাব বিস্তার করে। অর্থনৈতিক কারণ, সমাজ কাঠামোর মূল ভিত্তি হচ্ছে অর্থনৈতিক। আর এই অর্থনৈতিক ব্যবস্থাকে কেন্দ্র করে গড়ে ওঠে ধর্ম ব্যবস্থা, রাজনৈতিক ব্যবস্থা, সংস্কৃতি প্রভৃতি। সুতরাং অর্থনৈতিক কারণ সমাজ পরিবর্তনের ক্ষেত্রে বিরাট ভূমিকা পালন করে।
মহৎ ব্যক্তির ভূমিকা। সমাজ জীবনে আমরা ধর্মের একটা প্রভাব লক্ষ্য করি। মহৎ এবং গুণী ব্যক্তিদের প্রভাবে সমাজে প্রতিষ্ঠিত প্রথা, আচার অনুষ্ঠান ও কুসংস্কারে পরিবর্তন হয়ে থাকে। এক্ষেত্রে মহৎ গুণী ব্যক্তিগণ তাদের আদর্শ দ্বারা সমাজকে প্রভাবিত করেন এবং সমাজ পরিবর্তনের ক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। উপরোক্ত আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা এই সিদ্ধান্ত উপনীত হতে পারি যে কোনো একক কারণে সমাজ পরিবর্তিত হচ্ছে না। সমাজ পরিবর্তনের নানাবিধ কারণ রয়েছে। যেহেতু সমাজ পরিবর্তনশীল, সেহেতু শুধু এদেশেই নয়, বর্তমান বিশ্বের প্রতিটি দেশেই সমাজ পরিবর্তিত হয়ে আসছে। সুপ্রিয় শিক্ষার্থী, উচ্চ মাধ্যমিক সমাজ বিজ্ঞান দ্বিতীয় পত্রের অধ্যায় ৮, বাংলাদেশের সামাজিক পরিবর্তন থেকে সামাজিক পরিবর্তন কি, সামাজিক পরিবর্তনের কারণ সম্পর্কে আলোচনা করার চেষ্টা করলাম। প্রিয় শিক্ষার্থী, আজ ক্লাস এখানেই সমাপ্ত ঘোষণা করছি।